নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি তুলা রাশির এপ্রিল মাস কেমন যাবে একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি প্রথমেই জানাই এই মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে অর্থাৎ তিরিশে মার্চ এই বৃহস্পতি গ্রহ মকর রাশিতে নিচস্ত গৃহে অবস্থান করছে এবং বাইশে মার্চ ওই মকর রাশিতেই মঙ্গল গ্রহ তুঙ্গস্থ ঘরে অবস্থান করছে এবং আঠাশে মার্চ শুক্র গ্রহ রাশি রাশিতে অবস্থান করছে এবং পনেরোই এপ্রিল থেকে এই সূর্য গ্রহ অর্থাৎ রবি গ্রহ মেষ রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করছে এবং যথারীতি মিথুন রাশিতে রাহুগ্রহ এবং ধনুরাশিতে কেতুগ্রহের অবস্থান কি ফলাদেশ হতে চলেছে আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি প্রথমে আপনাদেরকে জানাই এই তুলা রাশিকে তিনটি নক্ষত্র রিপ্রেজেন্ট করে একটা হচ্ছে চিত্রা নক্ষত্র একটা হচ্ছে স্বাতি নক্ষত্র একটা হচ্ছে বিশাখা নক্ষত্র প্রত্যেকটি নক্ষত্রেরই ক্যারেক্টার আলাদা তো এ মাসে আপনাদের কোন তারিখগুলো শুভ সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো এবং কি উপায় করলে এই মাসটি আপনাদের ভালো যাবে ভিডিও শেষে আমি এটা আপনাদেরকে জানাতে চলেছি প্রথমেই আপনাদেরকে জানাই আপনাদের দ্বিতীয় পতি এবং সপ্তমপতি আপনাদের চতুর্থভাবে তুঙ্গ অবস্থাতে অবস্থান করছে অর্থাৎ মঙ্গল গ্রহ অবস্থান করছে আপনাদের অর্থনৈতিক ভাগ্য ভালো অর্থাৎ আর্থিক দিক আপনাদের ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে প্রথম দ্বিতীয় আপনাদের রাশির অধিপতি অর্থাৎ শুক্র এবং আপনাদের অষ্টমপতি অষ্টম স্থানে অবস্থান করায় আপনাদের শারীরিক কিছু প্রবলেম এ সময় দেখা যাবে শরীরের দিকটা আপনারা অবশ্যই নজর রাখুন অষ্টম স্থানে শুক্র যাওয়া অর্থাৎ লগ্নপতি অষ্টম স্থানে যাওয়া শারীরিক ক্রিয়া নির্দেশ করে গ্রহগত অবস্থা তাই বলছে এর সাথে আপনাদের নবম স্থানে রাহু গ্রহ এবং বুধ গ্রহের নিচস্ত অবস্থান আপনাদের কিছুটা হলো ভাগ্য দিকে বিড়ম্বনা দেখা যাবে অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই কাজগুলো থেকে আপনারা চট করে বেরিয়ে আসতে পারবেন না একটা কাজকে আপনাদেরকে বারবার ঘুরতে হবে একটা কাজের জন্য অর্থাৎ নবম স্থানে রাহু অবস্থান করায় এর পাশাপাশি এতদিন বৃহস্পতি এবং কেতু একত্রে তৃতীয় স্থানে বসে থাকায় আপনাদের ফাইন্যান্সিয়ালি ডিস্টারবেন্স আসছিল সেই দিক থেকে কিছুটা হল আপনাদের ভালো হতে চলেছে নতুন প্রেমের ব্যাপারে আপনাদের সম্পর্কে কিছুটা হলেও ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে নতুন প্রেম যারা পড়তে চলেছে তাদের দিকে ভালো এবং আপনাদের রাশির সপ্তম স্থানে রবিগ্রহের তুঙ্গস্থ অবস্থান আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা হলেও কলহ আসবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের মতান্তর ছোট ছোটোখাটো ঝাটি আপনাদের এ মাসে হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে এর পাশাপাশি আপনাদেরকে জানায় রবিগ্রহ যতদিন অর্থাৎ চোদ্দই এপ্রিল পর্যন্ত মিন অবস্থান করছে আপনারা ঠিক পনেরোই এপ্রিল থেকে সরকারি কাজকর্মগুলোর দিকে নজর দিন সেই সরকারি কাজকর্ম যেগুলো আপনাদের আটকে আছে সেই কাজগুলো পনেরোই এপ্রিলের পর থেকে আপনাদের কিছুটা হলো প্রশমিত হবে রাজনৈতিক সেক্টরে যারা আছে তাদের ক্ষেত্রে সময়টি শুভ অর্থাৎ রাজনৈতিক উত্থান আপনাদের হবে ব্যবসার ক্ষেত্রে আপনাদের সময়টি ভালো ফল প্রদান করবে তবে পার্টনারশিপ বিজনেসের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করুন যারা অলরেডি পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা একটু চোখ কান খুলে কাজ করবেন পার্টনারের সাথে নয়তো কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার যোগে আপনি পড়তে পারেন এ মাসে কাউকে টাকা ধার দিবেন না আপনার টাকা চিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আপনাকে ভালোভাবে কথা বলে টাকা নিয়ে গেলে সেই টাকাটা আপনি কিন্তু রিকভারি করতে পারবেন না এ মাসটাতে অর্থাৎ টাকার দিকে আপনারা সাবধানতা অবলম্বন করুন আপনাদের রাশির চতুর্থ স্থানে মঙ্গল গ্রহ তুঙ্গস্থ অবস্থায় আপনাদের কিছুটা হলো পারিবারিক ঝামেলা আপনাদের বৃদ্ধি পাবে এবং ছোটোখাটো চোট আঘাত এইগুলো আপনাদের লাগার সম্ভাবনা আছে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট আপনাদের হওয়ার একটা সম্ভাবনা আছে যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের জন্য প্রেসার সুগার কিডনিজনিত প্রবলেম থাইরয়েড এই দিকগুলো অবশ্যই নজর দিন এবং ব্লাড প্রেশারের দিকে যারা এজেড পার্সেন আছে অর্থাৎ ষাট বছর যারা ঊর্ধ্বে তাদের জন্য এই সাবধান মানি এর সাথে সাথে আপনাদেরকে জানাই এ যারা খেলাধুলার জগতে সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে সময়টি ভালো উচ্চশিক্ষার জন্য সময়টি আপনাদের জন্য শুভ ফল প্রদান করবে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য সময়টি মধ্যম কিছু ক্ষেত্রে পড়াশোনাতে ভাব হতে পারে এর সাথে সাথে যারা ব্যবসাতে হিউজ ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তারা ভুল করেও হিউজ ইনভেস্টমেন্ট এই সময় আপনারা ব্যবসাতে করবেন না আপনারা একটু চিন্তা ভাবনা করে ব্যবসাতে ইনভেস্টমেন্ট করুন যারা সিনেমা জগৎ গান বাজনা শিল্পকলাতে যুক্ত আছে অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে আছে তাদের জন্য এ সময়টি মধ্যম এর এর সাথে সাথে যারা লটারি বা ফাটকা কারবারিতে কাটছে তাদের জন্য এ মাসটা খুব একটা শুভ ফল প্রদান করবে না কারণ আপনাদের ভাগ্য সাপোর্ট সেই তুলনায় আপনারা পাবেন না আপনাদের একাদশ সপ্তম স্থানে তুঙ্গ গৃহে অবস্থান করায় কাজে আপনারা বাধা পেলেও আপনারা সফলতা নিশ্চিত রূপে পাবেন অর্থাৎ কাজে আপনারা বেগ পেরেও সফলতাটা কিন্তু আপনারা পাবেন ভাইয়ের দিক বন্ধু বান্ধবের দিক এবং মাতৃস্থান আপনাদের এ মাসে শুভ অর্থাৎ ভাইয়ের দিকে কিছুটা হল আপনারা সহযোগিতা এ মাসে পাবেন এর সাথে সাথে আপনাদেরকে জানাই এ মাসে আপনাদের শুভ তারিখগুলো কোনটা আপনাদের ছয় পনেরো চব্বিশ এবং আপনাদের নয় আঠেরো সাতাশ এই তারিখগুলো আপনাদের শুভ তারিখ এই দিনগুলোতে আপনারা কোনো শুভ কাজ করতেই পারেন এর সাথে আপনাদেরকে জানাই এ মাসে আপনারা কি কাজ করবেন যাতে আপনাদের শুভ হবে আপনারা এ মাসে কালো কুকুর বা রাস্তার দুস্থ কুকুরকে আপনারা অবশ্যই শনিবার করে মিষ্টি খাওয়ান বা মিষ্টি জাতীয় রুটি আপনারা খাওয়ান আপনাদের ভাগ্যের পরিবর্তন হবেই ভিডিওটি এ পর্যন্তই সকলে